পথ থেকে পথ পাহাড় থেকে পাহাড়ে ঘুরি আসলে ওই যে বললাম পেশার সাথে নেশা নেশার সাথে পেশা সব একাকার হয়ে গেছে এখন যে জায়গা দাঁড়িয়ে আছে সেটা হলো নারায়ণপাড়া রাইট নারায়ণপাড়া টুপি উড়ে গেছে অনেক বাতাস সেটা হলো যে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে মাঘ মাসে এরকম বৃষ্টির প্রত্যাশা আসলে পাহাড়ের মানুষ করেন না তারপরে হয়ে গেছে এবং সেটা প্রত্যক্ষ করেছেন সকালবেলা বৃষ্টি থেমেছে এখন বাজে হলো 1:39 অনেক ভেতরে তো ভেতর ভেতর কথা না বলে আমি দেখাতে চাই এই দেখুন ছোট ছোট শিশুরা একদম একটা ওয়েব সিরিয়াল ছোট থেকে একেবারে বড় পর্যন্ত এই যে ওরা খেলে হাসে ওরা শুধু হাসে এখন যে বিষয়টি হলো আমি প্রথমেই শ্রদ্ধাভরে এবং সম্মানের সহিত একজন নারীকে স্মরণ করতে চাই আমি যখন ভিডিও ভ্লগগুলো দিই নানান রকম বয়সের শিশুরা যেমন থাকে অনেক বৃদ্ধ বৃদ্ধাও থাকেন তাদের জীবনের অনেক কথা আমি ক্যামেরার সামনে তুলে নিয়ে আসি এবং ক্যামেরার মাধ্যমে তাদের জীবনের কথাগুলো জানানোর চেষ্টা করি তো এর মধ্যে গেল কিছুদিন আগে শিশুদেরকে নিয়ে কিছু কন্টেন্ট দেওয়া হয়েছিল তো ঢাকার মিরপুরে বসবাসরত একজন নারী তিনি কোনোভাবেই আমাকে ফেস করেননি আমার এই সমস্ত কর্মকাণ্ডের অথবা আমার ট্রাভেল পার্টনার যে হলো শিমুল তাকে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে দেখা করবেন না এই শর্তে তার সঙ্গে কন্ট্যাক্ট করে সেই নারী মিরপুর থেকে কেরানীগঞ্জ গিয়ে সেই কেরানীগঞ্জ থেকে প্রায় শতখানিক ছেলে মেয়েদের জন্য এইরকম ড্রেস কিনে সেটি আবার এয়ারপোর্টে শিমুলের কাছে দিয়ে এসেছেন এবং সেটি গতকালকের ঘটনা আর আজকে আমরা কিন্তু সারা রাত জার্নি করে একেবারে সকাল থেকে আরম্ভ করে এই যে দুপুরে একটা জায়গায় এসে পৌঁছেছি আমি তাকে স্যালুট জানাতে চাই যদিও বা তার এই মানবতা বেঁচে থাকুক এবং এই মানবতার মধ্যে দিয়ে অন্যের মধ্যেও মানবতা জেগে উঠুক যদিও পাহাড়ে এক ছটাক একটি ওজন অনেক ওজন মনে হয় অনেকেই এইভাবে বলেন যে আমি একটু সহযোগিতা করতে চাই আমরাও সহযোগিতা নিতে চাই কিন্তু সত্য কথা হলো যে এক ছটাকের কথা বললাম এত বেশি ওজন মনে হয় কেন পাহাড় বাইতে বাইতে বা ডিঙ্গাতে ডিঙ্গাতে এত বেশি ওজন এক ছটাক ওজনকেও এক মন মনে হয় তারপরেও সে নারীকে আবারও বলি স্যালুট জানাচ্ছি তার সম্মানে আমরা সেই শিশুদের কাপড়গুলো নিয়ে আসতে পেরেছি এবং এখন যে পাড়াটিতে আছি সেই পাড়াটিতে এই যে বয়সের শিশুগুলো আমি জানি না আমি এই কথা অনেকভাবে চিন্তা করেছি এদের ভবিষ্যৎ কী আর এদের স্বপ্ন কি মানে আমি মাঝে একটা স্ট্যাটাসে লিখেছিলাম যে এদের স্বপ্ন এবং সরকার দুটি অবান্তর একটি প্রশ্ন সরকার হয়তো এদের কাছে আসতে পারছে না অথবা এরা সরকারের কাছে যেতে পারছে না আর স্বপ্ন হয়তো আকাশে বাতাসে ওড়ে কীভাবে ওড়ে জানি না এই স্বপ্নের সারথি হয়ে তাদের কাছে এসেছি এবং সেই নারী যিনি এই ছোট শিশুদের কাপড়গুলো দিয়েছেন ধীরেন্দাকে বলবো আর শিমুল একটু আসলে এদের যে সাইজগুলো রয়েছে নানান রকম সাইজ দিয়েছেন নানান রকম আকারের এই টি শার্ট দিয়েছেন ছোট শিশুদের জন্য নানান রকম প্যান্ট গেঞ্জি দিয়েছেন তো আমি হ্যাঁ এটা বোধ হয় ওই যে ওর গায়ে হবে না এটা এটা এর গায়ে বোধ হবে তাই না তারপরে এর নাম কি ইন্দ্রজয় ইন্দ্রজয় ত্রিপুরা না এটা তো আমি এভাবে একটা একটা করে দেখাতে চাচ্ছি না এটা আপনারা ওনার দিকে দিয়ে দেন এটা এই হলো অনেক দুষ্টু এর আগে অনেক দিন আগে এসেছিলাম এই আমার সঙ্গে অনেক দুষ্টুমি করেছে হ্যাঁ আমাকে দেখলে সে খুব মজা করে কি জন্য আমার তো চুল পাকা আমার তো চুল বড় এরা ভাবে যে এইরকম মানুষ এই পাহাড়ের মধ্যে কী করে কিন্তু আমি তো আসলে এদেরকেই দেখতে আসি তো সাইজ বুঝে এই যে ও কিন্তু লেবেন চুষ খাচ্ছে দেখুন হ্যাঁ লেবেন চুষ কাঠি ওরা লজেন্স খাচ্ছে ও যে মুখে কাঠি কি নাম আপনার নাম কি আপনার নাম কি কি নাম সুজয় ই যে এখানে বলেন আমি সুজয় ও কাঠি লজেন্স খাচ্ছে আপনার নাম কি সুভদ্রা সুভদ্রা আপনার নাম কি জয়ো আপনার নাম কি জেবা জেবা আপনার নাম কি সুমতি সুমতি এই যে ও তো আবার চন্দন দিয়েছে এবং দাঁতগুলো দেখি কত সুন্দর সুমতি দেখি খালি হাসি তারপর আপনার নাম কি এই হাসি আমার সঙ্গে অনেক দুষ্টুমি করেছে এর আগেও হ্যাঁ এখন যেটা হলো এই যে আরো বড় দুষ্টু এটা কি নাম নুপুর কিন্তু আর শারিকা এই যে বলেছি যে এদের স্বপ্ন কি জানি না হয়তো শহরের সমতলের একটি শিশুকে জিজ্ঞাসা করলে হয়তো এই মুহূর্তে বলতে পারতো বা তাকে যদি জিজ্ঞাসা করা হয়
যে তোমার স্বপ্ন কি, সে বলে পাইলট হব, সে বলবে ইঞ্জিনিয়ার হব, সে বলবে ডাক্তার হব, কত কিছু হয়ে গেছে তারা, এটা সত্য তো। কিন্তু এই শিশুরা আসলে পাইলটের মানে, ইঞ্জিনিয়ারের মানে, ডাক্তারের মানে, এটিকে আসলে জানে? এই সম্পর্কিত কোনো বিষয়ের ধারণা কি তার বাবা মাও তাদেরকে দিতে পেরেছে? সরকারের পৃষ্ঠপোষকতায় তারা কি এই ধারণা পেয়েছে? তাহলে স্বপ্নের শূন্যস্থানে বসবাস করা, দোল খাওয়া এই শিশুদের ভবিষ্যৎ কোথায়? আমি ঠিক ঠাওর করতে পারি না, আমি ঠিক বুঝতে পারি না। তারপরও এই জিনিসগুলো চটপট দিয়ে ফেলি আমরা। সেটি হলো, আমি আবারও বলছি, সেই নারী নামটি উনি শিমুলকে বললেও উনি শর্ত সাপেক্ষে বলেছেন যেন তার নামটিও যেন না বলা হয়। আমি জানি না উনি কে, আবার হ্যাঁ স্যালুট জানাচ্ছি তাকে। এবং আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি যে এইরকম মানবিক দৃষ্টিকোণ যেন প্রতিটা মানুষের মধ্যে জেগে ওঠে। যদি প্রতিটা মানুষের মধ্যে 0.1% জেগে ওঠে, তাহলে পৃথিবী অনেক মানবিক হবে। আর পৃথিবী মানবিক হওয়া খুব জরুরি। যদি পৃথিবী মানবিক হতে না পারে, তাহলে পৃথিবী বেশি দিন বাঁচবে না। কারণ পৃথিবীর অনুষঙ্গ কিন্তু আমরা, আর আমরা যদি অনুষঙ্গ হয়ে থাকি, আমাদেরকে অতি মানবিক হতে হবে। তো সবাইকে এটা নিয়ে নাও, এটা নাও, সবাইকে আজকে এই জায়গা থেকে, তবে তিন দিন থাকবো পাহাড়ের বিভিন্ন জায়গা জায়গায় ঘুরবো, ভাজে ভাজে খাজে খাজে যে গল্পগুলো রয়েছে অজানা, সেই গল্পের বিভিন্ন রকম অনুষঙ্গ গুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, পরবর্তী সময়গুলো যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সেই অজানা কথাগুলো বলবো। আরেকটি কথা বলতে ভুলে গেছি, বসন্ত শুরু হয়ে গেছে, বসন্ত এসে গেছে, ফুল ফুটুক আর নাই ফুটুক, তবে শহরে হয়তো ফুল ফোটে না, পাহাড়ের গায়ে গায়ে ফুল ফুটে গেছে। সে বুনো ফুলের শুভেচ্ছা দিয়ে বসন্তের শুরুতে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন, বিদায়।